সিরিজ জিততে আজ যে একাদশ নিয়ে মাঠে নামবে টাইগাররা। প্রথম ওয়ানডেতে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে হেসে খেলে জিতেছে বাংলাদেশ দল। রবিবার আজ 18 জুলাই ফের মুখোমুখি হবে এই দুদল। হাররে স্পোর্টিং ক্লাব মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 1:30। এই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে ফেলতে চায় টাইগাররা। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে 155 রানের বিশাল জয় তুলে নেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিতলেই তাই সিরিজ হবে বাংলাদেশের। চোটের কারণে এই ম্যাচেও হয়তো খেলা হবে না কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। জিম্বাবুয়ের একাদশে আসতে পারে পরিবর্তন। এই ম্যাচের মাধ্যমে দীর্ঘদিন পর মাঠে নামা হতে পারে অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজার। বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মোহাম্মদ মিথুন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। আশা করি পুরো ব্যাপারটাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভিডিওটা পুরোটা দেখার জন্য।